said, take a look what happened. নেতৃত্বর পরীক্ষাত অসফল ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্পে আমেরিকাবাসীক বিশ্বাসঘাতকতা করেছে। নভেম্বরের যে নির্বাচন, এই নির্বাচনত ট্রাম্পক ভোট দিব। এই আহ্বান মার্কিন যুক্তরাষ্ট্রের এখন আগশারীর বাতরি কাকত। নিউইয়র্ক টাইমস নামৰ এই বাতরি কাকতখনৰ দেওবরিয়া বিশেষর এটা পৃষ্ঠাত প্রকাশ পাইছে এই বিজ্ঞাপন। ফুল পেজ বিজ্ঞাপন প্রকাশ পাইছে সেই বাতরি কাকতখনত। যিখন দেশত সংবাদ মাধ্যমে নিজকে স্বতন্ত্র বলে দাবি করে সেইখন দেশের এখন আগশারীর বাতরি কাকতত এনে ধরনের বিজ্ঞাপন প্রকাশ পয়ার ঘটনায় এটা সমগ্র হৈচৈ সৃষ্টি করেছে। সমগ্র ঘটনাটুক ধিক্কার দিছে, সমালোচনা করেছে এক্সর মুরব্বী এলন মাস্কে। এলন মাস্কে নিজের এক্সর একাউন্টত এই ঘটনাক ঘৃণনীয় বলে আখ্যা দিছে। তেওঁ লগতে কৈছে তেওঁৰ জীবনলৈ ভাবুকি আহিছিলে। টেসলার যে টেক্সাসের মুখ্য কার্যালয়, সেই কার্যালয়ের পৰা মাথু 20 কিলোমিটার নিলগত এজন ব্যক্তিক অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল। আর সেই ব্যক্তিজনে এলন মাস্কর হত্যার অপচেষ্টা চলাইছিল বলে তেওঁ কব খুঁজেছে। মাস্কে মুকলিবরিয়াক ট্রাম্পক সমর্থন আগবাইছে আর ট্রাম্পর যে নির্বাচনী প্রচার, সেই প্রচারটো তেওঁ অনুদান আগবাইছে। মার্কিন যুক্তরাষ্ট্রত নভেম্বর মাহত রাষ্ট্রপতির নির্বাচন আর এই নির্বাচনত রিপাবলিকান পার্টির প্রার্থী প্রাক্তন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। আর এখন আগশারীর সংবাদ মাধ্যমে ভোট নিদিয়ার আহ্বান জানাইছে ডোনাল্ড ট্রাম্পক, এনে এটা সময়ত যে সময়ত তেওঁক আক্রমণ করেছে এজন 20 বছরীয় আততায়ী। প্রথমপি ডোনাল্ড ট্রাম্পর গাত গুলি নালাগিল, রক্ষা পড়ল তেওঁ। কিন্তু সেই ঘটনার প্রভাব মার না যাওতেই আন এক ঘটনা ঘটিছে, সংবাদ মাধ্যমত এনে ধরনের বিজ্ঞাপন প্রকাশ পাইছে। অনাগত সময়ত সংবাদ মাধ্যমৰ এই বিজ্ঞাপনে কেনেদরে প্রভাব বিস্তার করে সমগ্র নির্বাচনী প্রক্রিয়াত, সেয়া লক্ষণীয় হব। রিপাবলিকান পার্টির প্রার্থী ট্রাম্পক বিরুদ্ধাচরণ করেছে ডেমোক্রেটিক পার্টির বর্তমানের রাষ্ট্রপতি জো বাইডেনে।